নমস্কার, আপনাদের সকলকে স্মার্টিন এসামলৈ স্বাগতম জানাইছো। এডিআরই 2024 যত গ্রেড থ্রি আর গ্রেড ফোরের 12,600টা পদ আছে। সো আজির এই ভিডিওটিতে আমি আলোচনা করিম এই পদসমূহর কারণে টোটাল কিমান ক্যান্ডিডেটে এপ্লাই করেছে, এইটো সরকারি তথ্য অনুসরি আপনার আমি জানাব চেষ্টা করিম। গতিকে আপনাদের ভিডিওটি শেষলৈ চাই থাকিব, আপনাদের শুদ্ধ তথ্য এটা লাভ করব। সরকারি তথ্য অনুসরি টোটাল কিমান ক্যান্ডিডেটে এপ্লাই করেছে 12,600টা পদের কারণে, আপনার কম্পিটিশন কিমান লেভেলত হবলৈ গৈ আছে সকলবিলাক আপনাদের জানিব পাৰিব। গ্রেড থ্রিত কিমানে এপ্লাই করেছে, গ্রেড ফোরত কিমানে এপ্লাই করেছে, সকলবিলাক তথ্য আপনাদের লাভ করব। গতিকে ভিডিওটি শেষলৈ চাই থাকিব। যিসকলে চ্যানেলটোলৈ নতুনকৈ আহিছে, চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি লোৱা নাই যদি চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্রেস কৰি লবলৈ নাপাহৰিব। গতিকে ভিডিওটো আৰম্ভ কৰিছো। সো আপোনালোকে নিশ্চয় জ্ঞাত হৈছে অনলাইন এপ্লাই করার আগমুহূর্তত প্রতিগী ক্যান্ডিডেটে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত নাম রেজিস্টার করাটো বাধ্যতামূলক আছিল, আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জর আপনার যদি নাম্বার হয় সেই নাম্বারটা বাধ্যতামূলক আছিল। গতি প্রতিগী ক্যান্ডিডেটে আপনাদের গ্রেড থ্রিয়ে হোক বা গ্রেড ফোরে হোক এপ্লাই করার আগমুহূর্তত আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত নিজের নামটা অন্তর্ভুক্ত করেছিল। গতি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জর তথ্য অনুসরি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত টোটেল রেজিস্টার্ড হয়েছে 245,142 প্রার্থী রেজিস্টার করেছে, ঠিক আছে। গতি 245,142 প্রার্থীয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত যেহেতু নাম রেজিস্টার করেছে, ইয়ারে আমি রাউন্ড ফিগারত ধরলেও প্রায় 20,00,000 ক্যান্ডিডেটে কিন্তু এডিআরই গ্রেড থ্রি গ্রেড ফোর যত 12,600টা পদ আছে এই পদ আটাইকেইটা পদের কারণে এপ্লাই করেছে। কিন্তু ইয়াত একটা কন্ডিশন আছে, আপনাদের 20,00,000 একটা রাউন্ড ফিগারত দেখি আপনাদের ভয় নাখাব। ইয়াত কিন্তু গ্রেড থ্রি আর গ্রেড ফোর দুটা একলগ হয়ে আছে। গ্রেড থ্রি আর গ্রেড ফোর টোটেল এটু 20,00,000 ক্যান্ডিডেটে এপ্লাই করেছে, কিন্তু যিসকলে গ্রেড ফোর এপ্লাই করেছে সেই সকলে গ্রেজুয়েশন লেভেলত এপ্লাই নিশ্চয় করা নাই, আর যিসকলে গ্রেজুয়েশন লেভেলের থার্ড গ্রেডত এপ্লাই করেছে তেওঁলোকে নিশ্চয় গ্রেড ফোর এপ্লাই করব পৰা নাই। গতি এই হিসাবটা আমি আপনাদের খুব ভালদরে বুঝাই দিয়েছো, আপনাদের ভিডিওটি শেষলৈ চাই থাকক। যেহেতু আমি 45,000 বাদ দিলো, আপনাদের ভুল হব পারে বা কিবা হব পারে, রাউন্ড ফিগার এটা ধরে লৈছো 20,00,000 এপ্লাই করেছে, ঠিক আছে। 20,00,000 এপ্লাই করলে ইয়ারে 20,00,000 যদি আপনাদের 60% গ্রেড থ্রিত এপ্লাই করে আর 40% আপনাদের ফোর্থ গ্রেডত এপ্লাই করে, তেতিয়া 60% গ্রেড থ্রি হলে হব 12,00,000 ক্যান্ডিডেটে আপনাদের গ্রেড থ্রি পদের কারণে এপ্লাই করেছে, যিসমূহ গ্রেজুয়েশন লেভেলের কারণে, গ্রেজুয়েশনের গ্রেড থ্রি লেভেলের কারণে 12,00,000 ক্যান্ডিডেটে প্রায় এপ্লাই করেছে। আর যদি 40% আমি গ্রেড ফোরত এপ্লাই করা বলে ধরে লো, প্রায় 8,00,000 ক্যান্ডিডেটে গ্রেড ফোরত এপ্লাই করব। আর এইখিনি ফিগারে হব যেহেতু যাওয়া বছর প্রায় 14,00,000 প্রায় 14,00,000 গ্রেড থ্রিত এপ্লাই করেছিল। গতি এইবার প্রায় সেইখিনে হব 12-14,00,000 হব। আমার হিসাবত যদি 60% আমি ধরে লো 20,00,000, গতি 12,00,000 ক্যান্ডিডেটে আপনাদের গ্রেড থ্রিত এপ্লাই করেছে আর 8,00,000 ক্যান্ডিডেটে গ্রেড ফোরত এপ্লাই করেছে। কিন্তু ইয়ার মাজত গ্রেড থ্রিত আপনাদের যে HS লেভেল আছে সেই HS লেভেলট কিন্তু এপ্লাই করা ক্যান্ডিডেটর কিছু সংখ্যা বাড়ব, কিয়নো গ্রেড ফোরত এপ্লাই করা ক্যান্ডিডেটখিনিও যদি HS লেভেলের আসলে HS লেভেলের গ্রেড থ্রি পদটো এপ্লাই নিশ্চয় করেছে, বা ড্রাইভার পদটো এনেদরে এপ্লাই করা কিছু সংখ্যা বাড়ব পারে। কিন্তু ড্রাইভার পদটো ধরো কিছু গ্রেজুয়েশন লেভেল করা, গ্রেজুয়েশন লেভেলের এপ্লাই করা মানুষখিনিয়ে হয়তো ড্রাইভার পদটো এপ্লাই সকলে করা নাই, কিন্তু যদি HS লেভেলের পদ আছে সেই HS লেভেলের পদটো কিন্তু এপ্লাই করা সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাব, কারণ ইয়াত গ্রেড ফোরেরও কিছু সংখ্যক এপ্লাই করব পাৰিব আর থার্ড গ্রেডেরও সকলে এপ্লাই করব বলে আমি ধরে লৈছো। গতি আপনার প্রায় 15-16,00,000 কিন্তু HS লেভেলের যে পদ আছে সেই পদটো কিন্তু এপ্লাই করব। গতি আপনাদের নিশ্চয় একটা ধারণা লাভ করবছে গ্রেড থ্রিত প্রায় 12-13,00,000 আপনার এপ্লাই করেছে আর আপনার গ্রেড ফোরত প্রায় 8,00,000 মানে এপ্লাই করেছে। কিন্তু টোটেল যদি আমি চাবলে যাও গ্রেড থ্রি গ্রেড ফোর প্রায় কিন্তু 20,00,000 ক্যান্ডিডেটে এপ্লাই করা এই সত্য একটা কথা সরকারি তথ্য অনুসরি আপনার আমি জানাইছো। সো আপনাদের নিশ্চয় গম পালে কিমান ক্যান্ডিডেটে টোটেল এপ্লাই করেছে, বা ইয়ারে কিমানে গ্রেড থ্রিত এপ্লাই করব পারে, বা কিমান ক্যান্ডিডেটে গ্রেড ফোরত এপ্লাই করব পারে, সকলবিলাক সরকারি তথ্য অনুসরি আপনাদের লাভ করলে। গতি এটা আপনাদের কম্পিটিশন কেনেকা ধরনের হব, এটা পদের বিপরীতে আপনাদের কিমান ক্যান্ডিডেট থাকিব, কেনেকা ধরনের আপনাদের প্রিপারেশন করব লাগিব, বা যাওয়া বছর কাট অফ মার্কস অনুসরি আপনাদের এবার কিমান কাট অফ মার্কস যাওয়ার সম্ভাবনা আছে, গোটেখিনি আমি বিস্তৃত রূপত নেক্সট ভিডিওত পরবর্তী ভিডিওত আপনাদের আলোচনা করি। গতি ভিডিওসমূহ চাই থাকিব, যিসকলে চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে রাখবলে একেবারে নাপাহরিব। ভিডিওটি এইখিনিতে শেষ করছো, ধন্যবাদ।